أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রিবা বাংলাদেশের প্রশ্ন করেছেন দ্বিতীয় প্রশ্ন যে আমাদের দেশে দেখা যায় কিছু মানুষ সুদের টাকায় কোরবানি দেয় মানুষকে দেখানোর জন্য তো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি না এ বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হতাম দলিল সহকারে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন সুদের টাকায় কোরবানি আল্লাহর নিকটে কবুল হবে না কেন না এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন নম্বর দুই এবং আয়ত নম্বর দুশো পঁচাত্তরতে বলেছেন ও আহ রিবা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন তিনি ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন কথা স্পষ্ট কোরআন থেকে সুরাব বাকারা সুরা নম্বর দুই এবং আয়ত নম্বর দুশো পঁচাত্তর থেকে তাহলে সুদের টাকায় কুরবানি হারাম টাকায় হারাম জিনিসে কোরবানি এটা আল্লাহর কাছে কবুল নয় এরও স্পষ্ট দলিল সেই মুসলিমে উল্লেখ রয়েছে বিশ্বনবী সাল্লাহ আলিহাসাল্লাম তিনি বলেন যে একজন ব্যক্তি খালি পায়ে মাথার চুল উস্কো খুস্কো হয়ে আছে এবং সে খুবই একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে কাকতি মিনতি করে কান্না করছে দুই হাতকে আসমানের দিকে তুলে দুই হাতকে আসমানের দিকে তুলে বলে ফয়াকুল ইয়া রব্বী রব্বি হে আল্লাহ হে আল্লাহ মাথে আমুহ হারামুন কিন্তু তার খানাপিনা তার পানাহারের জিনিস সে যে আহার করেছে যা খেয়েছে এবং পান করেছে তার সমস্ত কিছু হারাম খেয়েছে মাতে আমুহ হার আমন অমাল বাসুহু হার এবং তার পরিহিত পোশাক তাও হারাম টাকার এবং অগুদীয় হারাম বিশ্বনবী নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন যে তার শরীরটাও গঠিত হয়েছে শরীরটাও গড়েছে হারামের টাকাতেই তারপরে রসুল্লা সাল আলি আসসালাম বলছেন ফ্যান্না ইসতেজা বলা তার দোয়া কেমনভাবে কবুল হতে পারে হবে না কবুল হবে না তাহলে এটা সেই মুসলিমের হাদিস এই হাদিস স্পষ্টভাবে বুঝতে পারলাম যে হারাম হারাম টাকার জিনিস যদি আমরা খাই হারাম টাকা দিয়ে যদি নিজের শরীর শরীরের মাংস তৈরি হয় বা হারাম টাকার পোশাক যদি আমরা পরে থাকি তাহলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিনের দরবারে ইবাদত কবুল হবে না এবং কুরবানিও হচ্ছে একটা মহান সৃষ্টিকর্তা আল্লাহরবুল আলমিনের এক ইবাদত তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সুদের টাকায় কি করা যাবে না সুদ যেহেতু হারাম তাই সেই সুদের টাকা হারামের টাকায় কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না এবং এটা তো কবুল হয়ে থাকে শুধুমাত্র যারা মুত্তাকি পরজগার তাদের কাছ থেকেই আর মুত্তাকি পরেজগার তারা কখনও হারাম খায় না বুঝলেন তো কোরবানি শুধুমাত্র কবুল হবে মুত্তাকি পরেজগারদের কাছ থেকেই এর দলিল পবিত্র গ্রন্থ আল কুরআন সুরা মায়দা সুরা নম্বর পাঁচ এবং আয়াত নম্বর সাতাশ আল্লাহ রবুল আলমিন বলেছেন ইনামায়তাকব্বাল্লাহ মিনাল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন তিনি মুত্তাকি ও পরেজগারদের কাছ থেকেই কোরবানি কবুল করে থাকেন যারা বেশি বেশি আল্লাহকে ভয় করেন আল্লাহকে যতটা ভয় করা দরকার ঠিক ততটাই ভয় করেন তাদের কাছ থেকেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন কোরবানি কবুল করে থাকেন একথাই আমরা এই আয় থেকে বুঝতে পারলাম অথব আসন আমরা আমাদের কোরবানি কবুল আল্লাহর নিকটে কবুল হওয়ার জন্য আমাদের করণীয় হবে যে আমরা নিজেরা পবিত্র হব মুত্তাকি পরেজগার হব এবং হারাম জিনিস থেকে বেঁচে থাকবো এবং হালাল খাদ্য খাবো হালাল রুজি তালাশ করব। হালাল উপায়ে টাকা উপার্জন করব ইনকাম করব। তবে আমাদের কুরবানি কবর হবে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন